আসসালামু আলাইকুম প্রিয় দেশিয়া এবং প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে জানাচ্ছি ভার্জিনিয়া গ্রুপ ট্রাম্প ক্লাব ইউএস এর সৌজন্যে আমাদের এই ট্রাম্প প্রতিযোগিতা। আজকে আমাদের প্রতিযোগিতায় যে দুজন প্লেয়ার এসেছেন আমাদের বিকেএমএলে খেলার জন্য, প্রথম টেন্টিতে আমাদের মিরপুরের গৌরব, যিনি দুর্দান্ত খেলে থাকেন অনেক ডিস্ট্রিক্টে অনেক জেলায়, সে আমাদের জসিম ভাই। জসিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি অনেক বড় মাপের প্লেয়ার, বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় অনেক খেলেছেন, আমাদের বিকেএম মিডিয়াতেও খেলেছেন, তিনি সেতু ভাই এবং আরিফ ভাইয়ের সাথে দুর্দান্ত খেলেছেন, সেই আমাদের তৌহিদ ভাই। তৌহিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, টাটা গ্রুপ ক্রাম ক্লাব ভার্জিনিয়া ইউএসএর সৌজন্যে আজকে যে আমাদের নাম প্রতিযোগিতা, আমরা আশা করি এরকম ভাই আসলে সবাইয়ের সাথে থাকাও সম্ভব না। খেলাধুলার জন্য আজকে সব কিছু আমরা চাই, সবার সাথে মিলেমিশে এইভাবে খেলাধুলাকে নিয়ে থাকতে যেন পারে, সেই জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট এবং দু একটি স্পন্সর আমরা আশা করি। যাই হোক, কথা বাড়াবো না, এখন আমাদের রানিং স্টেক, রানিং স্টেক আপনাদের স্টেক গেম হয়েছে না, এখন জসিম ভাই স্টেক করবেন। দ্বিতীয় গেম অবশ্যই সমতায় আনতে হলে আমাদের তৌহিদ ভাইকে এই গেম জিতে বিজয় অর্জন করতে হবে। জসিম ভাইও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি অনেক বড় মাপের প্লেয়ার, দেখা যাক কি হয়। দুর্দান্ত হিট করলেন জসিম ভাই, কভার করে ফেললেন। সত্যি কভারের আগে জসিম ভাইয়ের কাছ থেকে আমরা দুর্দান্ত একটি শট দেখতে পেলাম, সুন্দর একটি টোকা দিয়ে রেড এবং গুটি দুটি দিয়ে একসাথে ফেলে দিলেন, কভার করেও দিলেন, দেখা যাক 14টি পয়েন্ট আছে কি করতে পারে। চমৎকার মেরেছিলেন কিন্তু ঘুরে যাওয়ার কারণে স্টেজ চলে গেল তৌহিদ ভাইয়ের হাতে। ভাই আপনার কাছে একটি রিকোয়েস্ট, একটু বুঝু ভাইকে দেখে রেখে কখন কি হয় বলা যাচ্ছে না। সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না, আবারও 9টি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের জসিম ভাই। অবশ্যই তৌহিদ ভাই অনেক বড় মাপের প্লেয়ার, তাকে আরো সুন্দর খেলতে হবে, সহজ অবশ্যই মিস করা যাবে না।
দেখা যাক কি করতে পারে। সত্যি চমৎকার হিট। অল্পের জন্য স্টেপ চলে গেল জসিম ভাইয়ের হাতে। জসিম ভাইয়ের হাতে স্ট্রেক বিপদ, দেখা যাক কি হয়। আজকের খেলায় বাইজির দিশেহারা, কিছুক্ষণের ভিতরে চলে আসবেন আমাদের বাইজির। হ্যাঁ, 9-10 খেলা দেখতে থাকুন আপনারা, বেশি বেশি করে বাইজির সাপোর্ট করুন।
চমৎকার একটি শট আপনারা জসিম ভাইয়ের কাছ থেকে দেখতে পেলেন, চমৎকার বোলার ক্রিকেট প্রতিভাকে এগিয়ে গেলেন আমাদের জসিম। গেট ছিল 9, এখন হলো 13, 22 হয়ে গেল। বোলার খুব করতে পেরেছেন ভাই, 22 জসিম এবং 10 পয়েন্ট নিয়ে হিট করতে যাচ্ছেন আমাদের তহিদ ভাই, দেখা যাক কি হয়। চমৎকার হিট করেছেন, মারার সময় লাগার কারণে ট্রিটমেন্ট হয়ে গেল।
একটি চান্স মেরেছিলেন। জসীমের ক্ষেত্রে কি হয় দেখা যাক, এগিয়ে যাচ্ছেন ফাঁক মারার জন্য, চমৎকার ফাঁক মেরে তেষ্টি পয়েন্ট অর্জন করলেন আমাদের জসীম, ঘোড়া ফুল লাগিয়ে আজকে চমৎকার খেলা দেখাচ্ছেন আমাদের জসীম। 23/10 দেখা যাক জসীম ভাই হিট। যাই হোক আরেকটি চান্স আমাদের তৌহিদ ভাইয়ের জন্য, কারণ রেড সহ যদি একটি পয়েন্ট পায় তাহলে অবশ্যই তিনি কামব্যাক করতে পারবেন। দেখা যাক খেলছেন তৌহিদ ভাই, এখন এগিয়ে যাবেন জসীম। জসীম ভাই পৌঁছে গেলেন 26/10 আমাদের পয়েন্টে।
সুন্দর সব কিছু ব্যবস্থা আছে এখানে, পয়েন্ট হবে না খেলায়, আমাদের কোনো মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন পয়েন্টটি ঘোষণা করে দিবেন আমাদের ছোট ভাই সুন্দরভাবে, দর্শক এবং গ্যালারির সমস্ত দর্শকদেরকে জানিয়ে দেওয়া হোক। তারপর জসিম ভাইয়ের পয়েন্ট 26 এবং সহিদ ভাইয়ের পয়েন্ট 10। চেষ্টা করছেন গুটি ফিনিশ দিয়ে এই নিয়ে এই গেমটি সম্পূর্ণ করার জন্য। দেখা যাক কি হয়, দর্শক সপক্ষে জানার সাথে হ্যাঁ ওদের আগ্রহ নিয়ে দশমের দিকে তাকিয়ে আছে। আয়োজনের জন্য কিছুক্ষণের জন্য বিরতি রাখা হচ্ছে, সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন টাটা গ্রুপ ক্রাম ক্লাব ভার্জিনিয়া ইউএসএর সুযোগ নিয়ে আমাদের আজকের ওপেনিং খেলা। জসিম ভাই বনাম তহিদ ভাই, জসিম ভাইয়ের 26 পয়েন্ট, তহিদ ভাইয়ের 10। যাই হোক, আমরা খেলাটা দেখি আজ পর্যন্ত কে আজকের খেলায় বিজয়ী হয়। চমৎকার খেলে থাকেন আমাদের জসিম ভাই, তার নিখুঁতটুকু আমরা দেখতে পাচ্ছি আর মাত্র দুটি গুটি, কোনটি কঠিন গুটি। চমৎকার একটি শট, সত্যি চমৎকার খেলে থাকেন, আর একটি মাত্র গুটি কঠিন কঠিন বলে জসিম ভাইয়ের কাছ থেকে কিছুই নেই। হ্যাঁ, কি হয় কঠিন গুটি মেরেছিলেন কিন্তু সুন্দর হলো না। চাই ছাব্বিশ বাই দশ, তখন ঠিক দেখা যায় গেম পয়েন্ট দিচ্ছে করতে পারে কিনা। রোহিত ভাই যে বড় মাপের প্লেয়ার তার সেই রকম খেলা হচ্ছে না, অবশ্যই তিনি ভালো কিছু দেখাবেন সেই আশায় আমরা করছি। পাঁচটি গুটি, পাঁচটি জসিম ভাই ঠিক জায়গায় দিয়ে দিলেন, যা কি হয় দুর্দান্ত একটি শট মারছেন আমাদের তহিদ ভাই। এবং দুর্দান্ত একটি শট, দুর্দান্ত একটি শট মারলেন, যাই হোক সুন্দর একটি শট দেখতে পেলাম আমাদের তহিদ ভাইয়ের কাছ থেকে।
আর মাত্র একটি গুটি যদি চলে যায় তাহলে কেউ চেক হবে, কারণ একটি গুটি বাইরে হাতে লাগার কারণে সে জন্য মাঝখানে ঢুকবে। আপনারা অবশ্যই জসিম ভাইয়ের খেলা যদি সামনে দেখতে চান আমাদের পিকে মেরে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।